হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তা বন্ধুরা, তোমরা তো দিন রাত খেটে ইউটিউবে ভিডিও লোড করছো, আপলোড করছো, কিন্তু তোমরা কি মন মতো ইয়ে পাচ্ছ না, ভিউজ পাচ্ছ না? তার থেকে তোমাদের মনে অখুশি হয়ে আছো? ভাবারই কথা, কারণ দিন রাত এক করে এত কষ্ট করে ভিডিও আপলোড করছো, অথচ মন মতো তোমাদের ভিউজ আসছে না, বা অনেক পুরনো ভিডিও আটকে আছে, যে আগে যা ভিউজ ছিল সেই ভিউজ আটকে আছে, নতুন করে রান করছে না। তা তোমরা কি জানো যে তোমাদের ইউটিউবের ক্যাটাগরিতে ওয়াইট স্টুডিও বলে একটা অপশান আছে? হয়তো সবাই জানো, কারণ যেখানে আমরা ওয়াচ টাইম, তারপর সাবস্ক্রাইবার কত হয়েছে, তারপর তোমার মনে কত ওয়াচ টাইম হলো, সেটা সবটাই ওইখান থেকে দেখতে হয় ওয়াইট স্টুডিওতে। তা আমরা কি দেখি ওয়াইট স্টুডিওতে? শুধুমাত্র কত ভিউজ হয়েছে বা ওয়াচ টাইম কত হলো, সাবস্ক্রাইবার কত হলো, এইটুকু দেখি আমরা ছেড়ে দিই। কিন্তু তোমরা কি জানো যে এখন বর্তমানে ইউটিউব অ্যালগোরিথম বা ইউটিউব টিম কত উন্নত হয়েছে? ইউটিউব অ্যালগোরিথম এত উন্নত হয়েছে যে সমস্ত ফিচার ইউটিউব ওয়াইট স্টুডিওর মধ্যে লুকিয়ে রেখেছে, সেটা হয়তো অনেকে জানে বা জানে না। তো আজকের এই ভিডিওতে তোমাদের সেই সম্বন্ধে বলা হবে যে ওয়াইট স্টুডিওর মধ্যে এমন কিছু রাজ লুকিয়ে আছে, যেটা তুমি বুঝতে পারলে তোমার ভিডিও আজ থেকে শুরু করে কাল থেকেই তোমার ভিডিও রান করতে থাকবে, এবং পুরনো যে ভিডিওগুলো বলছে আটকে আছে বা ভিউজ বাড়ছে না, সেগুলো বাড়তে থাকবে। তো বন্ধুরা চলো, আর ওয়াইট স্টুডিওর মধ্যে কী কী জিনিস লুকিয়ে আছে সেই বিষয়ে আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলা হবে। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর নতুন বন্ধু হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তা চলো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম যে আমরা সাধারণত ছোট ইউটিউবার কী করে ভিডিও আপলোড করেই ছেড়ে দিই, হয়তো মনে করে হয়তো আপনা আপনি ভিউজ বাড়বে, কিন্তু তা নয়। যারা বড় ইউটিউবার তারা পুরনো ভিডিওগুলো নিয়ে অনেক রিসার্চ করে, তাই ইউটিউব অ্যালগোরিথম এত উন্নত হয়েছে যে সমস্ত তথ্য ইউটিউবে ওয়াইট স্টুডিওর মধ্যে বুঝিয়ে দিচ্ছে বা বলে দিচ্ছে। যে যদি বলে কেমন, যেমন ধরো যে তুমি ভিডিও বানাচ্ছ একরকম, আর তোমার ভিউয়ার্স বা তোমার সাবস্ক্রাইবার যারা, তারা চাইছে অন্যরকম, তারা অন্য ভিডিও পছন্দ করে, কিন্তু বানাচ্ছ তুমি ভিডিও বানাচ্ছ অন্যরকম, তাহলে ভিউ কেন, তোমার ভিডিও কেন দেখবে? আর বুঝতে পেরেছো যে তুমি ভিডিও বানাচ্ছ এক ধরনের, আর তোমার সাবস্ক্রাইবার যারা আছে বা তোমার ভিউয়ার্স যারা তোমার ভিডিও দেখতো এতদিন, তারা চাইছে অন্য ধরনের ভিডিও দেখতে, তাহলে কেন তোমার ভিডিও দেখবে? কারণ তাদের মন মতো ভিডিও তারা পাচ্ছে না, সেই জন্য তোমার ভিডিও থেকে তারা মন ঘুরিয়ে নিচ্ছে, দিয়ে তারা অন্য ভিডিও দেখতে চাইছে। তো সেটাই তোমাকে বুঝে নিতে হবে। সেটা বোঝার একমাত্র উপায় হলো ওয়াইট স্টুডিওতে নতুন একটা অপশান শুরু হয়েছে, সেটা হচ্ছে রিসার্চ অপশান। এই রিসার্চ ট্যাবটা তুমি যদি ফলো করো, এখানে দেখবে যে তোমার ইউটিউবে যত তথ্য বা তোমার ভিউজ কেন আসছে না, বা কীরকম তোমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্সরা কী দেখতে চাইছে, সে তথ্য সবটাই ওয়াইট স্টুডিওর মধ্যে দিয়ে দিয়েছে। সেটা তোমরা পরপর রিসার্চ করে যদি একবার ধরতে পারো, তাহলে তোমার ভিডিও আর কেউ ঠেকাতে পারবে না। তো চলো সেই বিষয়টা আজ তোমাদের বুঝিয়ে বলবো। রিসার্চ ট্যাবটা বুঝতে গেলে প্রথমে তুমি তোমার মোবাইলে ওয়াইট স্টুডিওটা ওপেন করো। ওপেন করার পর দেখবে পরপর অনেক অপশান আছে, তার মধ্যে প্রথম যে অপশানটা সেটা হচ্ছে রিসার্চ ট্যাব। রিসার্চ ট্যাবে ক্লিক করো। ক্লিক করার পর দেখবে তোমার ভিডিওর নিচে অনেক কিছু দেখো রিলেশন ভিডিও দিয়ে দিয়েছে। একটা বলা আছে যে তোমার যে ভিউয়ার্স তারা এই মুহূর্তে কীরকম ভিডিও দেখতে চাইছে বা কীরকম রিলেটেড ভিডিও দেখতে চাইছে, সেটা পরপর ভিডিওগুলো পরপর র্যাঙ্ক দিয়ে দিয়েছে। তারপর তারা তোমার ভিউয়ার্স বা তোমার অডিয়েন্সরা বা তোমার সাবস্ক্রাইবাররা কী ধরনের ভিডিও দেখতে চাইছে, সেসব ভিডিও পরপর লিস্ট করে দিয়েছে, বা এই চার পাঁচ দিনের মধ্যে তারা কেমন ভিডিও দেখতে পছন্দ করছে বা কোন ভিডিও পরে তারা আকৃষ্ট বেশি, সেগুলো পরপর লিস্ট করে দিয়েছে। এইখানে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিও হয়তো তোমার অডিয়েন্স পছন্দ করছে না, কারণ তোমার ভিডিও তোমার অডিয়েন্স যারা যে ভিডিও দেখতে চাইছে সেই ভিডিও লিস্টে নিচেই দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমার যে ভিডিও লিস্টে তুমি যেটা বানিয়েছো সেটা তোমার অডিয়েন্সে পছন্দ হচ্ছে না, তাই তোমার অডিয়েন্স চাইছে এক ধরনের ভিডিও দেখতে, আর তুমি বানাচ্ছ আরেক রকম ভিডিও, তাহলে কেন তোমার ভিডিও দেখবে তারা? সেই জন্যই ইউটিউব চাইছে যে তোমাকে সেই তথ্য তুলে ধরতে যে এই মুহূর্তে তুমি যে ভিডিওটা আপলোড করেছো, তোমার অডিয়েন্স বা তোমার ভিউয়ার্স বা তোমার সাবস্ক্রাইবাররা এখন তারা অন্য ভিডিও দেখতে চাইছে, সেটা কী ভিডিও, সেটা তুমি পরপর র্যাঙ্ক ওয়াইজ সাজিয়ে দিয়েছে কোন ভিডিও পেয়ে তারা আকৃষ্ট বেশি, এবং তোমাকে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছে ইউটিউব অ্যালগোরিথম যে তোমাকে ওই ধরনের ভিডিও, ওই ধরনের রিলেশন ভিডিও তোমাকে বানাতে হবে, তবেই তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিওর প্রতি আকৃষ্ট হবে।
আরেকটা জিনিস দেখবে যে তোমার অডিয়েন্স বা ভিউয়ার্সরা বা সাবস্ক্রাইবার যারা আছে তারা এই বিগত 1 মাসের মধ্যে কোন কোন ভিডিওর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে বা কোন কোন ভিডিওটা ভাইরাল হয়েছে সেই পুরো লিস্টটা তোমার ওই স্ট্যাটাসের মধ্যে দিয়ে দিচ্ছে। অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম তোমাকে বোঝাতে চাইছে যে তোমার যতগুলো অডিয়েন্স আছে বা সাবস্ক্রাইবার আছে, কারো হয়তো 20,000, 10,000, 5,000 যাই যার সাবস্ক্রাইবার আছে, তাদের মধ্যে যে অংশটুকু ভিডিও তোমার দেখতো তুমি তাদের মতো ভিডিও আর বানাচ্ছ না বলে তোমার সেই কটা ভিডিও সাবস্ক্রাইবার তোমার ভিডিও থেকে মন ফিরিয়ে নিচ্ছে। সেই জন্য ইউটিউব অ্যালগরিদম বলতে চাইছে যে তুমি তোমার অডিয়েন্স বা সাবস্ক্রাইবার যেরকম ভিডিও চাইছে সেই ভিডিওগুলো তুমি ওই ধরনের ভিডিও বানাও, তাহলেই তোমার অডিয়েন্স বা সাবস্ক্রাইবার আবার তোমার ভিডিও থেকে ফিরে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলে যে একবার যদি তুমি তোমার অডিয়েন্সের মতিগতি বুঝতে পারো এবং সেইরকম ভিডিও যদি একবার আপলোড করতে পারো, দেখবে আপনা আপনি তোমার ভিডিও রান করবে এবং তার সঙ্গে যে ভিডিওগুলো আগে যে ভিডিওগুলো আপাতত স্টপ হয়ে আছে, ভিউয়ার বাড়ছেই না, দেখবে ওই একটা ভিডিওতে যে রান করবে অটোমেটিক এই ভিডিওগুলো তখন পেছনে পেছনে চলতে থাকবে। তো এ থেকে তো বোঝা গেল যে তোমাদের ভিডিও আপলোডের মেন যে সমস্যাটা যেটা আছে সেটা ওয়াইটিউব স্টুডিওতেই লুকিয়ে আছে, সেটা হয়তো আমরা ওখানে বুঝি না বলে আমরা শুধু ইউটিউব ওয়াইটিউব স্টুডিওতে তোমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার কত হলো এই দেখে আমরা ছেড়ে দিই। কিন্তু তার ভেতরে যে রাজটা লুকিয়ে আছে সেই রাজটা যদি একবার তুমি বুঝে নিতে পারো রিসার্চ ট্যাবের মাধ্যমে, ওই ট্যাবের মধ্যেই তোমার সমস্ত তথ্য লুকানো আছে যে তোমার অডিয়েন্সে কী দেখতে চাইছে, কীরকম ভিডিও চাই, বা তোমার ভিডিও যখন আপলোড করলে সেই মুহূর্তে তারা অন্য কোন কোন ভিডিওর প্রতি আকৃষ্ট হয়েছে, পুরোটা তথ্য এখানে তোলা আছে এবং দেখি দেখি তোমাকে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে। তুমি যদি একবার ওই জিনিসটা বুঝতে পারো যে তোমার সাবস্ক্রাইবার অডিয়েন্সরা এই ধরনের ভিডিও চাইছে এবং ওই ভিডিও যদি একবার তুমি একটা ভিডিও যদি লোড করতে পারো, আপলোড করতে পারো, আর একবার যদি তোমার ভিউয়ার্স ওই প্রতি আকৃষ্ট হয়ে যায়, ব্যাস তোমার ভিডিও আর কেউ ঠেকাতে পারবে না, তখন দেখবে আপনার আপনি ভিডিও ছুটতে লেগেছে এবং পেছনে যে ভিডিওগুলো সেগুলোও সব চলা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো একটু এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে। তো ততক্ষণে টাটা, বাই বাই।